আমাদের প্রতিজ্ঞা শান্তি ও সম্প্রীতির বন্ধন। এই স্লোগানে শান্তি ও সম্প্রীতির জেলা নেত্রকোনায় সকল ধর্ম বর্ণ এবং গোত্রের লোকজনকে নিয়ে যুবদলের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে নেত্রকোনা প্রতিনিধি হৃদয় রায় সজীবের প্রতিবেদনে। মঙ্গলবার সন্ধ্যায় নেত্রকোনা পৌর শহরের পুকুরিয়া ডোনুট বাবাজির আশ্রমের সামনে নেত্রকোনা জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ আল মামুন খান রনি এই শান্তি সমাবেশের আয়োজন করে। আশ্রম কমিটির সভাপতি বিমল মিত্র সভাপতিত্বে এলাকার সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ সহ সকল ধর্ম বর্ণ এবং গোত্রের লোকজনের অংশগ্রহণে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডভোকেট ননি সরকার, মাওলানা জহর আলী সহ অনেকে। এ সময় আবদুল্লাহ আল মামুন খান রনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে নেত্রকোনা অন্যতম। এদের সকল ধর্মের, সকল বর্ণের, সকল গোত্রের লোকজন শান্তিতে বসবাস এবং নিজ নিজ ধর্ম পালন করে আসছে। ছাত্র জনতার অভ্যুত্থানের সুযোগ নিয়ে কেউ যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, তার জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্কে এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অপরদিকে শহরের সাতপাই পালপাড়া এলাকায় অনুষ্ঠিত শান্তি সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, পৌর বিএনপির সভাপতি কামরুল হক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্যামল ভৌমিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।